90s-এর বড় হয়ে ওঠা প্রজন্মের আমি একজন অংশীদার। অবভিয়াসলি লোডশেডিং জিনিসটার অনেক অনেক মেমোরিজ। হঠাৎ কি যে ম্যাজিক হলো লোডশেডিং, একটা তো ডেফিনেটলি ছিল পড়াশোনায় একটা ব্যাঘাত, এবং সেটা খুব ওয়েলকাম একটা ব্যাঘাত। লোডশেডিং মানে পড়াশোনাটা একটু তুলে রাখা, কারণ মোমবাতির আলোয় পড়লে চোখ খারাপ হয়। দিল্লিওয়ালি চিঠি পাঠায় এলো মেলো করছে দিন। টুপুর বলছিল মোমের আলোয় তুমি নাকি ছায়া দিয়ে দারুণ সিনেমা বানাতে পারো, দেখাবে আমাকে? হঠাৎ কেন অতি অবশ্যই মোমবাতির আলোয় নানান রকম শ্যাডোগ্রাফি করা, সেটাও একটা খুব মেজর স্মৃতি। হাত দিয়ে কি করে হরিণ হয়ে যাচ্ছে, খরগোশ হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট তাই একটা বই ছোটবেলায় কিনে দেওয়া হয়েছিল, সেই বইটা দেখে আমি সেই শ্যাডোগ্রাফি প্র্যাকটিস করতাম। লোডশেডিং বলে সৌকর্য যে ছবিটি করছে, মানে করেছে, তা দেখাবে খুব রিসেন্টলি, এবং তার মধ্যে আমি অনেকগুলো কমন ইমেজেস পেলাম। আমি যখন ট্রেলারটা দেখলাম, সো আমি বুঝতে পারলাম যে আরেকবার পুরনো স্মৃতি রোমন্থন করার জন্য, আরেকবার টু হ্যাভ এ ট্রিপ ডাউন দ্য মেমোরি লেন, লোডশেডিং দেখাটা অত্যন্ত আবশ্যক। অবভিয়াসলি আমি সেটা দেখবো। আপনারা তো জানেন ছায়াবাজি দেখেই আমার আর আচিলের মানে ওই আর কি, কিন্তু ছায়াবাজিটা আমায় আমার কাকু শিখিয়েছিলেন, আমার বাবা নেই, আছে জেঠু আর কাকু। আমার মায়ের কথা মনে পড়ে না, কিন্তু মায়ের মতন করে চুল আঁচড়ে দেয় আমার কাকিমা। পাট পাট করে চুল আঁচড়ে ভদ্র বাড়ির ছেলেদের মতো স্কুলে যাবে। আর আছে আমার এক ছোট বোন। ছোট বোন বলো আদুলিল, আমাদের সবার গল্পটা দেখতে ভুলবেন না কিন্তু লোচারে। এখানে বলাই বাহুল্য, আমি শৌকর্য ফিল্ম মেকিং এর খুব ভক্ত। আমি ওর পেন্ডুলাম দেখে সত্যি সত্যি যেটাকে বলে ছিটকে গেছিলাম, এবং আই ওয়াজ অলওয়েজ ওয়েটিং ফর হিজ সেকেন্ড ফিল্ম। সেদিন টিভির সামনে কিন্তু আমি ডেফিনেটলি বসবো, আপনারাও কিন্তু বসবেন, কারণ আসছে লোচারে 13ই ডিসেম্বর রাত 9টায় জি বাংলা সিনেমায়। দেখতে ভুলবেন না সৌকর্য ঘোষালের লোডশেডিং। ডেটটা মনে রাখবেন, 13ই ডিসেম্বর রাত 9টা জি বাংলা সিনেমায়।